তো গাইস আজকে রাম আবার আরেকটা জায়গা নিয়ে এলো এখানে এটা হচ্ছে জল ট্যাঙ্কি এখানে ট্যাঙ্কি কোথায় ট্যাঙ্কি এখানে যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছ আমি ভালো করে দেখাচ্ছি তো এখানটায় আজকে আবার রাম বেড়াতে নিয়ে এলো এখানে রাম রামদের এখানে পাশে স্কুল যেখানটা আমরা ছিলাম ওটা কলেজে ছিলাম আর পাশে স্কুল ছিল তো ওইখানটা থেকে এবার রাম এখানে রামকৃষ্ণ সবাই বন্ধুরা মিলে এখানটায় আসতো বেড়াতে তো রামকৃষ্ণ আমরা সবাই ছোটবেলাকার স্কুল একদম প্রথমে স্কুলে যখন ভর্তি হই তখন যে স্কুলটা তখন আমরা একসঙ্গে ছিলাম আর হাই স্কুলে যেটা ছিলাম সেটা আলাদা তো আবার দিয়ে এখন আবার একসঙ্গে জুটেছি আমরা তো এখানে আবার এলাম বেড়াতে তাই বলছে যে এখানে আগে আসতো বেড়াতে তো তাই এলাম তো আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আর এগুলো যদি আপনাদের দেখতে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটাকেও ক্লিক করে রাখুন আর ভিডিওটাকেও লাইক করুন আর ভিডিওর শেষে রামের চ্যানেলের লিংক আসবে তো ওটাই ট্যাপ করে রামকেও সাবস্ক্রাইবটা জরুর করে দিন হিন্দি হয়ে গেল একটু তবে একটু ইন্ট্রো নিয়ে নিই হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ গাইস আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তো আজকেও এটা সেকেন্ড টাইম এরকম করে ইন্ট্রো নেওয়া এখানে রাম ভিডিও করছে তো রামের চ্যানেলটা রামের যে ভিডিওটা হবে আজকের এটা ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন তো এখানে জল ট্যাঙ্কি আমি ভালো করে এবার দেখাচ্ছি আপনাদের তো গাইস এটা হচ্ছে জল ট্যাঙ্কি তো জল ট্যাঙ্কির ভিতরে যত সম্ভব যাওয়া যাবে না তালা দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে তো রাম বলছে এইখানটা একটা বড় মৌমাছির চাক ছিল তো সেটা নিয়ে হয়তো কোনো মজা বা কিছু করতো সেটা এখন আমি দেখতে পাচ্ছি না এখানে তো কোথায় ছিল ওই উপরে ছিল ঢিল ওই উপরে ছিল এমনি ইয়ার কি মজায় ঢিল মারতো কিন্তু একটাও একটাও ঢিল লাগতো না এরকম বলছে মজা আয়া আজম মজা আয়া কারণ অনেকটাই উপরে আছে এটা দেখে অতটা হয়তো মনে হচ্ছে না কিন্তু এ দেখো কতটা উপরে আশেপাশে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি তো এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন তো গাইজ এটা নবগ্রাম ব্লকের ফার্ম তো এখানে আমি আর রাম এসেছি আমি তো ওখানে ফার্স্ট টাইম মানে হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে আপাতত তো হেভি সুন্দর লাগছে হয়তো ভয়েসটাও কেটে যেতে পারে তো এসব জায়গাগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো শর্ট ভিডিও দেখে থাকলে এসে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ তো শর্ট ভিডিও আমি আপলোড এতক্ষণ করে দিয়েছি তো এগুলো দেখতে পাচ্ছ কেমন লাগছে তো আমিও আজকে ফার্স্ট টাইম এলাম আপনারা যেরকম ফার্স্ট টাইম দেখছেন আমিও সেরকম ফার্স্ট টাইম এলাম তো এখানে এগুলো এগুলো আছে তো একটু আর একটু ভালো করে সিনেম্যাটিক শট রেকর্ড করে নিই আর আপনাদের দেখাই ধানের ক্ষেত ধানের জমি বারবার আমি শুধু ক্ষেত বলে দিচ্ছি হিন্দি ভাষা এটা যত সম্ভব ধানের জমি বলে বাংলায় যত সম্ভব মানে কি বলতো জমি কখন বলছে বলতো ধান যখন ধান যখন কেটে মানে তখন ফাঁকা হয়ে যায় তখন ওটাকে জমি বলে ও আর ভিডিও সুন্দর লাগলে সাবস্ক্রাইব করো গাইস সাবস্ক্রাইব কেন করছো না আজকের বলো ধরনটা একটু আলাদা করছি তো কেমন লাগছে একটু বলো তো সাবস্ক্রাইব করো অনেক কবার বলা হয়ে গেলো আজকের ভিডিওতে তো তার জন্য সরি তো সাবস্ক্রাইবটা করা জরুরি হাই বক
তো আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে নিশ্চয়ই যেন সাবস্ক্রাইবটা করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবার আসছি এরকম সুন্দর একটা দারুণ সুন্দর প্রকৃতি নবগ্রামের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট, টাটা, বাই বাই। আর আপনাদের জন্য ভিডিও আমি ছোট করে করছি এখন, যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। এখন সবাই শর্ট ভিডিও পছন্দ করছে, কিন্তু এগুলো এত শর্টে করা যাবে না, বা যেগুলো যাবে সেগুলো করব। আর এগুলো অত ছোট হবে না, যতটুকু হয়েছে তত ছোট আমি করে দিয়েছি, 10 মিনিটও হয়নি, 5 মিনিট কি 6 মিনিটের ভিডিওটা হয়েছে। তো দেখার ভিডিওটা ফুল দেখার জন্য ধন্যবাদ। তো আবার আসছি এরকম ভিডিও নিয়ে, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।